এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঢাকার উত্তরে অবস্থিত সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই এসো কোরআন শিখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কারি মোহাম্মদ সালিম। দর্শক শ্রোতা, আপনারা জেনে খুশি হবেন, আজকে এই এসো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সুনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এবং আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ক্যাপ্টেন শামসুদ্দিন আহমেদ। আজকের এই ক্লাসে কোরআন শিক্ষার উদ্দেশ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন পেশার বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দর্শক শ্রোতা, যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজকে আপনারা অনেক খুশি হবেন যে কাজটি আজকে আমরা করতে যাচ্ছি। আমরা যে দৈনিক ইবাদত করি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি দোয়া, কালাম, তাসবি, সুরা, কিরাত রয়েছে, আমরা এখন থেকে নিয়মিত আপনাদেরকে এগুলি শিক্ষা দেব ইনশা আল্লাহ। আজকে শুরুতেই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম যেই দোয়াটি আমরা পড়ি, তা হচ্ছে তাকবীরে তাহরিমা, যেটাকে আমরা বলে থাকি আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি উপভোগ করুন। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম নামাজের শুরুতে যেই কাজটি আমরা করি তা হচ্ছে তাকবীরে তাহরিমা, আর এই কাজটি করা কি ফরজ। ফরজ কাজটি যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। এটার উচ্চারণ যেমন দরকার, এটার সিস্টেম পদ্ধতি ব্যবহারটাও ঠিক তদ্রূপ আমাদেরকে যথাযথভাবে করতে হবে। আমরা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করি, আমরা এখন এটা তাকবীরে তাহরিমাটা শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এটা বানান করে উচ্চারণ করব। আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। হামজা লাম জবর আল, আমার সাথে বলুন আল। লাম খারা জবর লা, আল্লাহ। এই যে এখানে দুটি উচ্চারণ রয়েছে, একটা হলো আল আর একটা হলো লা, এটার মধ্যে একটা তাজবিদ রয়েছে। এই শব্দটাকে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ উচ্চারণ করার সময় আপনাদের কি মনে রাখতে হবে, আল্লাহ শব্দ দুই ভাবে উচ্চারিত হয়, কোনো কোনো সময় মোটা হয়, কোনো কোনো সময় পাতলা হয়। আল্লাহ শব্দের পূর্বে যখন দেখবেন একটি জবর থাকবে অথবা পেশ থাকবে, তখন আল্লাহ শব্দের উচ্চারণটা মোটা হবে। ঠিক তদ্রূপ আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তখন পাতলা হয়ে যাবে উচ্চারণটা। আমরা বলেছিলাম আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে, পেশ থাকলে মোটা হবে, তাহলে উচ্চারণটা কি হবে এবার শুনুন। আল্লাহ, আল্লাহ, মনে রাখতে হবে এই লামের উচ্চারণ মোটা করতে গিয়ে যেন ঠোঁট গোল না হয়ে যায়, যেমন আল্লাহ এরকম করা যাবে না, আল্লাহ এরকম করা যাবে না, সোজা রাখতে হবে ঠোঁটগুলি, চেহারা যেন বিস্ত্রী না হয়ে যায়,
আঁকা বাঁকা না হয়ে যায় আমার মুখের দিকে সকলে লক্ষ্য করুন। দর্শক শ্রোতা, এগুলি গুরুত্বপূর্ণ উচ্চারণ, আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আল্লাহ, মুখ ফাঁকা করে বলুন, আওয়াজ করে বলুন, চমৎকার। আপনারা যথাযথভাবে এই উচ্চারণটি শিখে নিয়েছেন। আমরা কি বললাম, আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের উচ্চারণ কি হবে? মাশা আল্লাহ, আপনারা খুব ভালো শিখেছেন। এবার আসুন, হা পেশ হু, সুন্দর। আল্লাহু, আল্লাহু, আওয়াজ করে বলুন। এবার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, হামজা কাফ জবর, আরেকবার বলুন, সবাই মিলে বলুন, না দেখে বলুন, চমৎকার। এবার বলুন, বা জবর, এবার বলুন, র পেশ রো, বা রো, র সাকিন, তার ডান পাশে যদি জবর হয় অথবা পেশ হয় তখনও কিন্তু র মোটা হয়, বুঝে আসছে বিষয়টা? আবার বলছি, র সাকিন মানে যজমালা রয়ের পূর্বে যদি জবর হয় অথবা পেশ হয় তখন রয়ের উচ্চারণ কি হবে? মোটা হবে। এবার লক্ষ্য করুন, একবার, একবার, একসাথে বলুন, এবার আমি সবটা বলছি একসাথে, আপনারা লক্ষ্য করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর। আমরা যখন নামাজে দাঁড়াই ঠিক মনে রাখতে হবে হাতগুলি, আমরা অনেকে কান বরাবর উঠাই, অনেকে এরকম করি, হাতগুলি যেন বাঁকা না থাকে, কেবলামুখী থাকবে, স্বাভাবিক থাকবে এভাবে, অথবা চেহারা সমান উঠাইলেও চলবে, কিন্তু এরকম যেন না হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করার দরকার নেই, সোজা এতটুকু উঠাইলে এনাফ, আল্লাহু আকবার, এটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা বলা হলো ফরজ। এটা বলা কি ফরজ? মানে যে কাজটা অবশ্যই করতে হয় নামাজের শুরুর, এই কাজটা যদি কোনো ব্যক্তির ছুটে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। যখন আমরা দুই হাত বেঁধে ফেলি তারপর আমাদেরকে সানা পড়তে হয়, কি পড়তে হয়, কি পড়তে হয়, সানা মানে হলো আল্লাহ তাআলার প্রশংসা, এটা আমাদেরকে পড়তে হবে, এটা হলো সুন্নাত। এটা কি, এটা পড়া কি? দর্শক, আপনারা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিন বা পেশ সুবে, আবার বলুন, সুবে, সুবে, হা খারাজ আবার হা, সুবে হা, বায়ের মধ্যে রয়েছে কলকলা, বায়ের মধ্যে কি রয়েছে, বায়ের যজম কি কলা, নুন জবর, শর্ট কর, নুন জবর না, না, সুবহানা, একসাথে বলুন, আরেকবার বলুন, কাফ জবর কা, সুবহানাকা, সুবহানাকা, জি, কাফ লাম জবর কাল, কাল, লাম খারা জবর, কাল্লা, কাল্লা, ওই একই রকম আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে এই জন্য এটা মোটা হবে। আবার একবার বলুন, কাল্লা, হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম মা, কাল্লাহুম্মা, এই আল্লাহর উপরে একটি খারা জবর রয়েছে, এক আলিফ লম্বা হবে, সুবহানাকা আল্লাহুম্মা, এটা একটা উচ্চারণ। যদি আমরা কাল্লাহুম্মা না বলি আল্লাহুম্মা বলি, তাহলে এখানে যে আলিফ রয়েছে তার উপরে জবর দিয়ে পড়তে হবে। আর আমরা এখন যেটা বানান করেছি, সুবহানা কাল্লাহুম্মা, ওয়া, ওয়া,
বি ওয়া বি হাম ওয়া বি হাম বি কা তাহলে উচ্চারণটা আমি করছি আপনারা লক্ষ্য করুন ওয়া বি হাম দি কা ওয়া বি হাম দি কা ওয়া জবর তা জবর ওয়া তা ওয়া তা বা আলিফ জবর ওয়া তা বা র জবর উচ্চারণ কি হবে ওয়া তা বা র কাফ সিন জবর কাস কাস একটা কথা মনে রাখতে হবে জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না এই জন্য এখানে আলিফটা বাদ হয়ে গেছে কাফ সিন জবর মিম পেশ কাস মু কাফ জবর ওয়া তা বা র কাস মু কা সুন্দর আওয়াজ এবার আমি সবটা বলে দিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা ওয়া তা আইন আলিফ জবর ওয়া তা আ লাম খারা জবর ওয়া তা আলা জিম দাল জবর জাদ দাল পেশ জাদু জাদু কা জিব আসবে না জাদু কা জাদু কা ওয়া লা লাম আলিফ জবর আলিফ টান মাশাআল্লাহ আপনাদের মনে আছে জবরের বাম পাশে খালি আলিফ হলো মাদের হরফ আর তার উপরে যদি তিন বাক একটা চিকন চিহ্ন থাকে তাহলে কো আলিফ লম্বা হবে মাশাআল্লাহ ওয়ালা ই লা ইলা আরেকবার হা জবর ওয়ালা ইলাহা আরেকবার বলুন গয়নিয়া জবর গাই র পেশ গাইরু কাফ জবর গাইরু কা ওয়ালা ইলাহা গাইরুক এখন কিন্তু আমি গয়রু কা বলি নাই রুখ বললাম তার মানে কাফের উপরে জজম দিয়েছি কি দিয়েছি হ্যাঁ কারণ ওই যে সাত হরফে জজম দিতে হয় ওয়াকফ করার সময় তাই জবর থাকলে কি দিতে হবে এই জন্য গয়রু কা না হয় গয়রুখ পড়ব বলুন একসাথে দর্শক আপনারা আমাদের সাথে বলুন গয়রুখ ওয়ালা ইলাহা গয়রুখ এটার নাম জানি কি বলছিলাম সানা কি বলছিলাম এটা নামাজে পড়া কি সুন্নাত নামাজে পড়া কি কখন পড়বো আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক বুঝে আসছে আপনাদের দর্শক শ্রোতা আপনাদেরও বুঝে আসবে ইনশাআল্লাহ সঙ্গে থাকুন শুনতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বসে বসে প্র্যাকটিস করে করে নামাজে আদায় করুন মজা পাবেন শান্তি পাবেন এবং নামাজ পড়ার পরে তৃপ্তি আসবে ভালো লাগবে দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে আজকে গুরুত্বপূর্ণ দুজন মেহমান রয়েছে আমরা এখন চলে যাব যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখলেন উপভোগ করলেন এবং ওনারাও আমাদের সঙ্গে পড়েছেন তা আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানের মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ
فقد قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه الحمد لله شكرا শিখি প্রোগ্রামে ক্লাসে নামাজের রোকন সম্পর্কীয় যে প্রশিক্ষণ আলোচনা হলো তাকবীরে তাহরিমা এবং সানা পড়া একটি ফরজ একটি সুন্নাত এর মশক হয়েছে আপনারা মশক করেছেন আমরা অতিথি হয়ে আপনাদের সাথে সামিল হয়েছি নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের হিসাব আল্লাহ তাআলা প্রথম গ্রহণ করবেন হাদিসে আল্লাহর রাসূল বলেন মানব জীবনের সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজের হিসাব প্রথম হবে প্রথম যে হিসাবটা আল্লাহ নেবেন এটা যার সহজ হবে বাকিগুলো তার সহজ হয়ে যাবে আর এই প্রথমটায় যে আটকে যাবে সে বাকিগুলাতেও আটকায় পড়বে কঠিন হয়ে যাবে এই কারণে আমাদের নামাজ যত সুন্দর হবে আল্লাহ পাকের কাছে তত আসানির সাথে পৌঁছা যাবে নামাজ হলো মেয়ারাজুল মুমিনিন মুমিনের মেয়ারাজ মেয়ারাজ কখন হবে যখন নামাজটা স্বচ্ছ কাচের মতো হবে মানে আল্লাহর রাসূলের নামাজের মতন স্বচ্ছ নামাজ হবে আল্লাহ নবী বলেন যে আমি যেমন নামাজ পড়ি তেমন পড়ো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তাহলে এই যে নবীজির নামাজের মতন নামাজ আল্লাহ পাকের দিদারের নামাজ এটার জন্য তো নামাজটা সুন্দর হতে হবে আহকামাত পূর্ণ হতে হবে আয়নাতে যেমন ময়লা থাকলে নিজের চেহারা দেখা যায় না ইবাদতের ভিতরে যদি ভুলের আবর্জনা থাকে তো ইবাদতের দ্বারায় আল্লাহ পাকের দিদারের মজা উপলব্ধি করা যায় না যাদের ইবাদত যত পরিচ্ছন্ন হয় এবং সুন্দর হয় তাদের ইবাদতের ভিতরে স্বাদ তত বেশি অর্জিত হয় তো আপনারা যারা আজকে মশক করলেন আল্লাহ পাক আপনাদের মশক কবুল করুক এবং এই অনুষ্ঠান থেকে সারা দুনিয়াতে যারা বসে বসে এই অনুষ্ঠানগুলো দেখছে তারা ওই মশকে সামিল হয়েছে আপনাদের মশকের বরকতে ঘরে বসে বসে তাদেরও যদি তাকবীরে তাহরিমাটা ঠিক হয়ে যায় এবং তাদের যদি সানাটা বিশুদ্ধ হয়ে যায় সামনে আরও যে ফরজগুলো মশক হবে সুন্নতগুলো মশক হবে পর্যায়ক্রমে ওগুলো যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে অবশ্যই এটা নাজাতের জন্য ওসিলা হবে সার্বিক উন্নতি এবং আল্লাহ পাকের কাছে এটার মঞ্জুরি কবুলিয়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ বিশেষভাবে কারি সেলিম সাহেব আমার বন্ধু ভাই উনি যে আপনাদেরকে নিয়ে মশকের আয়োজনে অনুষ্ঠান পরিচালনা করছেন ওনাকেও মোবারকবাদ জানাই এবং এর সাথে যারা যেভাবে জড়িয়ে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে জি মোহতারাম আপনাকে আমাদের সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই এশো কোরআন শিখে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন মেহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ক্যাপ্টেন শামসুদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যে ডিজিটাল পদ্ধতিতে এসো কোরআন শিখি আজকে আমি প্রথমে এসে দেখলাম এবং এমনি আমি টিভিতে দেখি তো আমার বাসা অনেক দূরে সেজন্য আজকে এখানে আসলাম দেখছি এতে আমার কাছে এত সুন্দর লেগেছে এবং এত শুদ্ধ সহিভাবে আপনি শিক্ষা দিচ্ছেন এবং পৃথিবীর সমস্ত লোকেই দেখতেছে এই প্রোগ্রামটা ডিজিটাল পদ্ধতিতে এবং এটা খুবই শিক্ষণীয় একটা ভালো উপভোগ করা এবং শুদ্ধরূপে কোরআন শিক্ষা করার একটা সহি পদ্ধতি আমি সবাইকে বলবো আপনারা যারা শিখতেছেন এবং আমরাও যারা শিখতেছি মনে করি আমরাও শুদ্ধরূপে এখনও ভালোভাবে পড়তে পারি না তো আমরাও চেষ্টা করব এভাবে শিক্ষা গ্রহণ করতে এবং এটা খুবই সুন্দর পদ্ধতি কারি মোহাম্মদ সেলিম সাহেবের যে উদ্যোগ এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক এটাই আমি কামনা করি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি জি জনাব আপনাকে অনেক মোবারকবাদ যে কষ্ট করে আমাদের এখানে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা
এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের এই এশো কোরআন শিখি অনুষ্ঠানের এশো কোরআন শিখি বই এবং এই সিডিটি পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং এই ক্লাসটি মাল্টিমিডিয়ার মাধ্যমে ডিজিটাল সিস্টেমে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনারা চালু করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখুন এবং কোরআন শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিন। আসুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে সহি কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।